হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব নুসরাত জাহান, মিমি চক্রবর্তী এবং ইয়াশ দাশগুপ্তের আপকামিং SOS কলকাতা সিনেমার ফার্স্ট লুক নিয়ে। ওয়েল, কেমন ছিল SOS কলকাতা মুভির ফার্স্ট লুকটি, সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তবে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। মূলত SOS কলকাতা সিনেমাটির চিত্রনাট্য এগোবে সন্ত্রাসবাদ ও পুলিশের টানাপোড়েনের রহস্যময় গল্প নিয়ে। তবে এই মুভিতে ইয়াশকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, সেটা তো এই মুভির পোস্টার দেখেই ধারণা করা যাচ্ছে। তবে মিমি এবং নুসরাত কে কোন চরিত্রে অভিনয় করবেন তা স্পষ্টভাবে জানা যায়নি এই পোস্টারে। ওয়েল, মুভির গল্প এবং এই মুভিতে ইয়াশ কোন চরিত্রে অভিনয় করছেন সে বিষয়টি নিয়ে তো অনেক কথা বললাম, তাহলে এবার SOS কলকাতা মুভিটির ফার্স্ট লুক নিয়ে একটুখানি আলোচনা করি। SOS কলকাতা ছবিটির ফার্স্ট লুকে আমরা দেখতে পাচ্ছি ইয়াশ এবং একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, তবে এই পোস্টারে বাচ্চা মেয়েটির ফেস দেখা যাচ্ছে না। তাছাড়া মেয়েটির দাঁড়ানোর স্টাইল দেখে এইটুকু ধারণা করা যাচ্ছে সন্ত্রাসীরা হয়তো এই বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করে এবং এই মেয়েটিকে বাঁচানোই হয়তো ইয়াশের মূল মিশন। অন্যদিকে এই পোস্টারটিতে ইয়াশের ফেস সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না, তবে বাম সাইডের অ্যাঙ্গেল থেকে শুধুমাত্র তার চোখ দেখা যাচ্ছে। এছাড়া ইয়াশের ডান হাতে রয়েছে একটি গান, এবং আপনারা যদি ইয়াশের বাম হাতের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখা যাবে ইয়াশ তার বাম হাত দিয়ে এই বাচ্চা মেয়েটিকে জড়িয়ে আছেন। ইনফ্যাক্ট এই বাচ্চা মেয়েটিও কিন্তু একটু ভীতু ভীতু অবস্থায় ইয়াশকেও জড়িয়ে ধরে আছে। এছাড়া ধারণা করা যাচ্ছে হয়তো সন্ত্রাসীরা এই বাচ্চা মেয়েটিকে কোনো প্রাক্তন কনস্ট্রাকশন সাইডে লুকিয়ে রেখেছেন, কারণ এই পোস্টারটিতে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রাক্তন কনস্ট্রাকশন সাইটগুলোই বেশি দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি SOS লেখাটি লক্ষ্য করি তাহলে ও এর ভিতরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। অবশ্য এইটুকু দেখে আরো বেশি ধারণা করা যাচ্ছে হয়তো কোন বিল্ডিং কে ঘিরে এই মুভির রহস্য রয়েছে। ওয়েল, এই পোস্টারটির বিষয় নিয়ে তো অনেক কথাই বললাম, এবার তাহলে এই মুভির পোস্টারের কালার কম্বিনেশনের দিক নিয়ে একটুখানি আলোচনা করি। হালকা ইয়েলো কালারের মধ্যে এই পোস্টারটির কালার কম্বিনেশন অনেকটাই ভালো ছিল। ওভারঅল সবকিছু মিলিয়ে এই পোস্টারটি রেটিং করলে 8.5/10 দেওয়া যাবে আমাদের দৃষ্টিতে। তবে এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গির কারণে এক একজনের কাছে এই মুভির পোস্টারটি এক এক রকম লাগবে। সো ভিউয়ার্স, SOS কলকাতা মুভির ফার্স্ট লুকটি আপনার কাছে কেমন লেগেছে সে বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।